নিরাপত্তার চাদরে ঘেরা বরিশাল ছিল মিছিলের নগরী। সমাবেশের স্থলে দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছে। আজ শুক্রবার 29 ডিসেম্বর বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল 9টা থেকে নেতাকর্মীরা বিভিন্ন সড়কের মোড়ে জড়ো হতে থাকেন। আমরা বরিশালবাসী অনেক আনন্দিত, অনেক আনন্দিত, হ্যাঁ, প্রধানমন্ত্রী বরিশালের আগমন উপলক্ষে অনেক আনন্দ এবং উৎসাহ নিয়ে আমরা সাদেক ভাই নেতৃত্বে আজকের এই শেখ হাসিনার আগমনকে আরো উচ্চ মুখে করার জন্য সকল ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে বঙ্গবন্ধু উদ্যানে একত্রিত হয়েছি। আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আবদুল্লাহর দিক নির্দেশনায় সাদেক ভাই নেতৃত্বে আজকে ঐতিহাসিক সমাবেশ আমরা সফল করব। সকাল 10টার পর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে প্রবেশ করতে শুরু করেন। জনসভা মঞ্চের সামনে নির্ধারিত অংশে নিরাপত্তা গেট দিয়ে নেতাকর্মীরা ও জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়। পরে বেলা 11টা 40 মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে চারিদিকে সাজসজ্জা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সর্বত্র উৎসবের আমেজ। আজকে উনি বরিশালে আসছেন, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদেরকে স্পেশালি কার্ডও দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মী নিয়ে আমরা আজকের এই সমাবেশে এসেছি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে, যিনি এই দক্ষিণাঞ্চলবাসীকে একটি উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছেন। ব্যাপক উৎসব এই উৎসবন আছে, বাবুগঞ্জ মুলাদিতে হাজার হাজার লোক আজকের এই জনসভায় যোগ দিয়েছে। সরজমিনে দেখা যায় জনসভা স্থলমুখী মিছিলগুলোতে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষদের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগুলো। প্রধানমন্ত্রীর ভাষণের জন্য বঙ্গবন্ধু উদ্যানে প্রস্তুত রয়েছে সভামঞ্চ। বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশের স্থলে আসছেন। দীর্ঘ প্রায় 5 বছর পর বরিশাল সফরে এসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সড়কপথে শুক্রবার দুপুরে বরিশাল এসে পৌঁছান তিনি। বিকেল 3টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো বরিশালে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।